ছোট্ট সোনামাকে রাতের বেলা আমি কি খাওয়াই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব দেখো আমি কিন্তু একটা রুটি ভেজে নিচ্ছি এটা কিন্তু একদমই নুন ছাড়া আর একদম পাতলা করে বানাচ্ছি রুটিটা প্রথমে রুটিটাকে আমি ভালো করে দু পিঠ সেঁকে নিচ্ছি আর সোনামাকে কিন্তু আমি দুদিন দিন থেকেই রুটি খাওয়াচ্ছি আগে কিন্তু খাওয়াইনি ও কিন্তু খাচ্ছে আবার মাঝে মাঝে জোর করে ওকে খাওয়াতে হচ্ছে এরপর আমি রুটিটাকে ধুয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে করেছি তিনটে খেজুর আর তার সাথে রয়েছে একটা রুটি এই রুটিটা আমি কিন্তু একদম নুন ছাড়া বানিয়েছি সোনামাকে আমি নুনের কোনো জিনিসই খেতে দিই না তো চলো এর দিনটা তোমরা দেখে নাও প্রথমে আমি রুটিটাকে এই গরম জলটা দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর খেজুরটাও কিন্তু আমি আটিটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে মিক্চিতে পেস্ট করব তো চলো তোমরা দেখতে থাকো আমার সোনামা এই রুটি আর খেজুর খায় নাকি আর সাথে দেবো সোনামাকে খেজুর রুটি আর একটুখানি দুধ দেবো এই তিনটে জিনিস মিলেই কিন্তু আমি সোনামাকে রাতে খাওয়াই সবকিছু তো একটু 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 করে খেতে অভ্যাস করাতে হবে আর না পরে খেতেই চাইবে না ওই কারণে কিন্তু আমি সোনামাকে সবকিছু এখন খেতে দিই মিক্সচারে দিয়ে দিলাম আগের থেকে করে রাখা রুটি ওটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দেখো দিয়ে দিলাম মিক্সটা তার সাথে খেজুরের আটিটাকে ছাড়িয়ে খেজুরটাকে ধুয়ে আমি দেখো মিক্সারটা একসাথে পেস্ট করে নেব তার আগে আমি একটুখানি হালকা জল দিয়ে দেবো তো চলো এটাকে ভালো করে মিক্সচারে পেস্ট করে নিই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে একটু বেশি শক্ত হয়ে গেছে তোমাদের বাচ্চারা যে যেমনভাবে খাবে তোমরা সেই পরিমাণ মতো গরম জল দিয়ে নেবে আমাদের ছোট্ট সোনামা দাঁত এখনও সব ওঠেনি সবে দুটো দাঁত উঠেছে তাই আমি একটুখানি গরম জল এর সাথে মিশিয়ে নিয়েছি তোমরা কিন্তু জলটা দিতেও পারো আবার নাও দিতে পারো আমি গরম জলটা এখানে হালকা করে দিয়ে এর সাথে আমি দু চামচ দুধ অ্যাড করবো আমি সোনামাকে কিন্তু প্রথম থেকে এই ফর্মুলা মিল্ক হয় এখানে রয়েছে দুধ তো সোনামাকে আমি এখান থেকে দু চামচ দুধ দিয়ে দেবো রুটির সাথে এক চামচ আর আরও এক চামচ আমি দিয়ে দিচ্ছি দু চামচ দুধ আমি অ্যাড করে নিচ্ছি তোমরা যদি অন্য দুধ খাওয়াতে চাও গরুর দুধ মানে যদি বাচ্চা বড়ো হয়ে থাকে গরুর দুধও এর সাথে তোমরা খাওয়াতে পারো যেহেতু আবার সোনামার বয়স মাত্র আট মাস তাই আমি সোনামাকে কিন্তু এই ফর্মুলা দুধই খাওয়াচ্ছি এখনো পর্যন্ত তো এটাকে ভালো করে মিশিয়ে সোনামাকে আমি খাওয়া বেশি শক্ত না আর নরমও হয়নি এইভাবেই কিন্তু আমি সোনামাকে প্রত্যেক দিন রাতে খাবার খাওয়াই তো চলো দেখি সোনামা খেতে চাইছে কিনা সেটাই দেখার বিষয় কারণ সোনামাকে কিন্তু আমি দুদিন থেকে রুটি খাওয়াচ্ছি আগে কিন্তু সোনামাকে আমি রুটি দিতাম না অন্য খাবার দিতাম রাতে তো ভাবলাম যেহেতু রুটিটা খুব ভালো আর পেটেও থাকবে রাতে আমাদের আর ডিস্টার্ব করবে না ওই কারণে সোনামাকে আমি এখন রাতের বেলা রুটি খাওয়াচ্ছি খাবার চলে এসেছে দুধ রুটি পাপা এই যে মামাম সানভি সানভি দুধ রুটি চলে এসেছে খাবার খেতে হবে তো তুমি খাবে চলো তোমাকে খাইয়ে দিই তুমি তো একা খেতে পারো না চলো 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 তোমার দুধ রুটি তুমি মুখ খুলবে না তোমাকে বকে বকে মুখ খোলাতে হবে প্রথমে একটু খাচ্ছিলে এক চামচ তারপর মুখ থেকে ফেলে দিচ্ছে মেয়েটা কি হচ্ছে এটা খাচ্ছো না কেন বেশি বেশি নাকি একদম আমার না তোমাকে বকেছি খেয়ে না তুমি তো ভালো মেয়ে তো বকে এইভাবেই আমাকে খাওয়াতে হয় বোকে বকে খাওয়াতে হয় মেয়েটাকে খেতেই চায় না দুষ্টু হয়ে গেছে একদম দুষ্টু একদম দুষ্টু